আপনারা জানেন বিগত 16 বছর ইসলামী ছাত্র শিবিরের উপর অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীকে জেল জুলুম দেওয়া হয়েছে, রিমান্ড দিয়ে নির্যাতন করা হয়েছে, অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছে। তো আমরা সময়ের পরিপ্রেক্ষিতে গুমকৃত ভাইদের কিছু কিছু ভাইকে আমরা পেয়েছি, কিন্তু আমাদের 5 জন ভাইকে আমরা তাদের কোনো তথ্য পাচ্ছি না। তো তারই প্রেক্ষিতে আমরা র‍্যাব হেডকোয়ার্টারে এসেছি, ডিজি সাহেবের সাথে কথা বলতে এসেছি আমাদের এই ভাইদেরকে ভাইদের বিষয়ে তথ্য নেওয়ার জন্য। আমাদের কাছে কিছু তথ্য আছে যারা র‍্যাবের বিভিন্ন হেডকোয়ার্টারগুলোতে আছে, তো সেই তথ্য আমরা কথা বলবো, কথা বলে আপনাদেরকে বাকিটুকু দিতে পারবো। নামগুলো 5 জন ভাইয়ের নাম একটু আমাদের 5 জনের নাম হচ্ছে শাহ মোহাম্মদ ওলিউল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি বাইতুল মাল সম্পাদক ছিলেন। ঢাকা থেকে তিনি হানিফ বাসে করে যাওয়ার সময় হানিফের 3750 নম্বর গাড়িতে করে যাচ্ছিলেন, তাকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হচ্ছে, নবীনগর থেকে গাড়ি থেকে নামিয়ে র‍্যাব পরিচয় নামিয়ে নেওয়া হয়েছে। আরেকজন হচ্ছেন মোহাম্মদ মুকাদ্দেস, একই সাথে দুইজন, তার দায়িত্ব ছিল হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সম্পাদক ছিলেন। তারা দুইজন একত্রে ঢাকা থেকে হচ্ছে তাদের ক্যাম্পাসে যাচ্ছিলেন, নবীনগর থেকে বাস থেকে হানিফ বাস থেকে তাদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে র‍্যাব পরিচয়ে। এরপর হাফেজ মোহাম্মদ জাকির হোসেন, তিনি আদাবর থানার ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, তিনি আদাবরের কিসে মার্কেটের একটা বাসায় ছিলেন, গভীর রাতে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার পাশে আরেকজন ছিলেন, তিনি দেখেছিলেন যে র‍্যাব ইয়ে করে তাদের জামাত ছিল, পরিচয় দিয়েছিল যে র‍্যাব তাদের উঠে নিয়ে গেছে। আমরা আর কোনো তথ্য পাই নাই। তাদের খোঁজ চাওয়ার পরে আমাদের দাবি হচ্ছে তাদেরকে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া। এখন আপনারা জানেন গুমকৃত অনেক ভাইদেরকে আমরা ফিরে পাচ্ছি দীর্ঘ 10-12 বছর পরে। আমাদের বিশ্বাস আমরা সেই সকল ভাইদেরকে পাবো। আমাদের কাছে মনে হচ্ছে তারা এই হেফাজতগুলোতে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে, সেই জন্য আমরা কথা বলতে এসেছি। আসলে রাজনীতি না অপরাজনীতি, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তখন মূলত তাদেরকে গুম করা হয়েছিল। জানেন ইসলামী ছাত্র শিবির এই দেশে একটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুস্থ রাজনীতি করে, এবং হচ্ছে আমাদেরকে ছাত্রলীগ ছিল ইসলামী ছাত্র শিবিরকে কোনোভাবেই আমাদেরকে ক্যাম্পাসগুলোতে থাকতে দিবে না, এবং এদেশে রাজনীতি ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা রয়েছে, সেই ভূমিকা যেন না রাখতে পারে সেজন্য আমাদেরকে গুম করা হয়েছে।